হ্যালো বন্ধুরা, সালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের যে টিক্সটি শেয়ার করব সেটা হচ্ছে, অনেক সময় আমরা এক্সেল শিটের কিছু কলাম এবং সেলকে হাইড করতে হয়। ওই হাইড অবস্থায় আমরা যখন কোনো কিছু কপি করে পেস্ট করি, কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে কলাম এবং সেলগুলো হাইড করেছি ওইগুলো সহ পেস্ট হয়ে যায়। তাই টিক্সটির মাধ্যমে আমরা জানব কিভাবে শুধুমাত্র ভিজিবল সেলগুলাই কপি করে পেস্ট করা যায়। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইতিমধ্যে করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই শীট থেকে 2 এবং 3 নাম্বার রটি হাইড করে নিলাম, এবং স্যালারির এই কলামটি হাইড করে নিলাম। এখন দেখেন এই হাইড অবস্থায় আমি যদি কপি করে কোথাও পেস্ট করি, দেখেন আমার যে স্যালারির কলামটা আছে এবং 2 এবং 3 নাম্বার যে র আছে ওগুলো সহ পেস্ট হয়ে যাচ্ছে। তাই আমরা যদি হাইড সেল ছাড়াই শুধুমাত্র ভিজিবল সেলগুলাই কপি করতে হয়, তাহলে কিবোর্ড থেকে অল্টার সেমিকোলন দিবেন, মানে আগে পুরোটা মার্ক করবেন, মার্ক করার পর অল্টার সেমি দিয়ে কপি করে নেবেন। কপি করে পেস্ট করেন, পেস্ট করার পর দেখা যাবে যে আমাদের যেগুলো শুধুমাত্র ভিজিবল ওগুলাই পেস্ট আছে। যেমন ধরো এখানে 2 এবং 3 সেল এবং যে স্যালারি ওগুলো আমাদের পেস্ট হয় নাই, শুধুমাত্র যেগুলাই ভিজিবল ওগুলাই কপি হবে, ওগুলাই পেস্ট হবে। ভিডিওটি কেমন হলো জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।